ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর সেই অর্থে নজরটা নিজের দিকে টানতে পারছিলেন না লুইস সুয়ারেস। চোট কাটিয়ে ফিরতে মেসিও যেন সময় নিচ্ছিলেন, অবশেষে দুজনেই ফিরলেন, তাও একই ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে। আর তাতেই ডার্বিতে 5-0 গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। এদিন মেসি সুয়ারেস দুজনেই পেয়েছেন জোড়া গোলের দেখা। তাদের যুগলবন্দী মনে করিয়ে দিচ্ছিল বার্সার সেই সোনালী সময়টাকেও। তাদের সঙ্গে গোলে সামিল হতে না পারলেও সহায়তা করে সামিল হয়েছিলেন জর্ডি আলবাও, আর তাতেই দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে পেয়েছে বড় জয়, তাতে 3 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মায়ামি। ম্যাচ শুরুর 11 মিনিটের মাথায় মৌসুমে নিজের প্রথম জোড়া গোল আদায় করেন লুইস সুয়ারেস। তার দিনে দ্বিতীয়ার্ধটা রাঙান মেসি। ম্যাচের 57 ও 62 মিনিটে পরপর 2 গোল করে লিগ ফুটবলে নিজের 500 গোলের মাইল ফলক স্পর্শ করেন মেসি, নাম লেখান রোনালদোর করা 500 লিগ গোলের রেকর্ডে। রোনালদো অবশ্য বহু আগেই এই কীর্তি নিজের করে নিয়েছেন। ক্লাব ফুটবলে 687 ম্যাচে রোনালদোর গোল সংখ্যা 534টি, অন্যদিকে মেসির এই সংখ্যাটা 587 ম্যাচে 500। তবে গোলের বিচারে রোনালদো এগিয়ে থাকলেও গোলে অ্যাসিস্টে বেশ এগিয়ে মেসি। রোনালদোর যেখানে 155টি অ্যাসিস্ট, সেখানে মেসির সংখ্যাটা 225। লিগ ফুটবলে 500 গোলের মাইলফলক ছোঁয়ার পথে মেসি সবচেয়ে বেশি লা লিগায় বার্সেলোনার হয়ে 474টি গোল করেছেন। এরপর ফরাসি লিগ ওয়ানে পিএসজির হয়ে গোল করেছেন মোট 22টি। এরপর মেজর লিগ সকারে নাম লেখানোর পর ইন্টার মায়ামির হয়ে করেছেন 4টি গোল, তাতেই 500 লিগ গোলের মাইলফলক নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।